হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শাহাদাত হোসেন। শাহাদাত ভাই আপনি একজন অভিনেতা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বদরুল আনম সৌদ পরিচালিত গহীন বালুচর ছবির জন্য এবং আপনি নাটকেও বহুদিন ধরে অভিনয় করছেন মঞ্চে কাজ করেন এবং আপনার একটি মঞ্চের স্পেশালিটি হচ্ছে আপনি কামালউদ্দিন নীলুর যে গ্রুপটি সেই গ্রুপটিতে আপনি ডাবিং ভয়েজের অনেক বড় কাজ করেছিলেন এক সময় এবং আপনি এক সময় জুটিতেও আপনি আবদ্ধ হয়ে গিয়েছিলেন একজন নায়িকার সাথে কিন্তু তারপরে টিকলো না কোনো কিছুই টিকলো না খুব অনিয়মিত হয়ে গেলেন কেন এটি এই কেন উত্তর আসলে খুব সহজভাবে দেওয়া সম্ভব নয় কারণ আমি নিজেই আসলে জানি না কেন আপনার কাছে কি মনে হয় যে ভালো অভিনেতার চেয়ে গ্ল্যামারাস চেহারা গ্ল্যামারাস উপস্থিতি কিংবা স্টারিজম এগুলোর অনেক মূল্য এই দেশে না 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 এটা খুব টিপিক্যালি গ্ল্যামার বলতে আমরা যেটা বুঝি বা দর্শক যেটা বোঝে বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তারাও যেটা বোঝে দ্যাট ইজ নট গ্ল্যামার গ্ল্যামার ইজ ক্যারেক্টারটা কি ক্যারেক্টারটা যে করছে ক্যারেক্টারটা 100% ফুটে তুলতে পারছে কিনা দ্যাট ইজ গ্ল্যামার এখন আমার চরিত্রটি যদি এমন হয় যে আমি বয়স 25 ইউনিভার্সিটিতে পড়ি দেখতে অনেক সুন্দর চকচকা পোশাক পরি দ্যাট ইজ গ্ল্যামার আমার চরিত্রটি যদি হয় গ্রামের একদম মাঠে কাজ করে তখন যদি আমার ত্বক চকচক করে দ্যাট ইজ নট গ্ল্যামার তখন আমার মাঠে কাজ করা তামাটে চামড়াটাই আমার গ্ল্যামার সো ওটা ফুটিয়ে তোলা আসলে গ্ল্যামার জি আপনি এবং আমি দুজনে একটি বড় স্মৃতির সাথে জড়িত নেপালে যখন ভয়াবহ ভূমিকম্পের ঘটনাটা ঘটেছিল সেখানে আমার পরিচালিত নাটকে অভিনয় করবার জন্য আপনিও ছিলেন সেই ভয়াবহ ভূমিকম্পের পর আমাদের বেঁচে দেশে ফিরবার কোনো কথাই ছিল না সেই নির্মম অভিজ্ঞতা আমরা বহু জায়গায় বহুভাবে বর্ণনাও করেছি আজ এই মুহূর্তে ওই স্মৃতিচারণ করলে আপনার কেমন লাগে ভয় লাগে আবার খুব আনন্দ পাই যে আসলে আমরা তো কেউ জানতাম না যে আমরা বেঁচে ফিরতে পারবো আমরা বেঁচে ফিরেছি প্রিয়জনদের কাছে ফিরতে পেরেছি এটা আসলে অনেক বড় পাওয়া যেমন এই সময় আমরা এখন যে কোভিড 19 সিচুয়েশনের মধ্যে যাচ্ছি এখনও কিন্তু মাঝে মাঝে অনেক মনে হয় যে আসলে বারবার বোধহয় সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখছে কোনো না কোনো কর্মফলের কারণেই কারণ এখনও অনেক মানুষ যেভাবে চলে যাচ্ছে এর মধ্যে বেঁচে আছি বেঁচে থাকাটাই আনন্দ ওখান থেকে বেঁচে ফিরেছি অনেক বড় আনন্দ সাধু ভাই আপনি যে মাপের বড় ভালো অভিনয় করেছেন বা আপনার প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছিল নির্মাতাদের অভিনয় শিল্পীদের প্রেম ভালোবাসায় সতর্ক হওয়ার কী টিপস আপনি দেবেন এই ব্যাপারে কোনো টিপসই দেবো না যার যার জীবন যে যার বেছে নেবে তার জীবন থেকে সে শিক্ষা নেবে সেই শিক্ষা সে প্রয়োগ করবে কি করবে না একেবারে তার নিজের ওকে এই যে প্রেম ভালোবাসাহীন যে সময়টি এখন আপনি কাটাচ্ছেন আর যে সময়টা আপনি প্রেম ভালোবাসাময় সময় কাটিয়েছেন দুটি সময়ের মধ্যে আসলে পার্থক্য কি আমি একদমই প্রেম ভালোবাসাহীন জীবন কাটাচ্ছি না আমি একদম প্রেমের গভীরে ডুবে আছি আমার পরিবারের সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে আমার সন্তানদের সঙ্গে ভালোবাসায় ডুবে আছি আমার চমৎকার কিছু সহকর্মী আছে যাদের সঙ্গে সত্যি সুন্দর সময় কাটে জি মিডিয়াতে আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে শাহরিয়ার নাজিম জয় মিডিয়াতে সবচেয়ে বড় শত্রুকে সবচেয়ে শত্রু আমি নিজেই মিডিয়াতে আপনার দেখা সেরা পরিচালককে শাহরিয়ার নাজিম জয় মিডিয়াতে আপনার দেখা সেরা সঙ্গীত পরিচালককে ইমন ভাইকে আমার খুব ভালো লেগেছে মিডিয়াতে আপনার সবচেয়ে প্রিয় নাট্যকারকে বদরুল আনম সৌদ মিডিয়াতে আপনার সবচেয়ে প্রিয় সেরা সহশিল্পীকে নারীর মধ্যে বলবো রিচি কার অভিনয় আপনার সবচেয়ে ভালো লাগে পুরুষ শাহরিয়ার নাজিম জয় শাহরিয়ার নাজিম জয়ের প্রতি আপনি এত বায়াসড কেন বায়াস না এটা কারণ আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমার ক্যারিয়ার প্রথম দিকে আপনার সঙ্গে আপনার ডিরেকশনে অনেক সুন্দর স্মৃতি আছে ভালো ভালো কাজের এক্সপিরিয়েন্স এবং অভিনয় আমরা আলবি আহমেদের লম্বা দীর্ঘ সিরিয়াল করেছি তখন তো আমি খুব নতুন ছিলাম তখন ইন্ডাস্ট্রিতে খুব কাছে টেনে নেওয়ার ব্যাপার আছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপার আছে যেটা আমি পেয়েছি তার মানে আপনি শাহরিয়ার নাজিম জয় যতবার বললেন সত্য বললেন না দুষ্টুমি করে বললেন সত্য বললাম ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আসছে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল চেঞ্জ হচ্ছে এতে করে অভিনেতাদের ভবিষ্যৎ কি অভিনেতাদের ভবিষ্যৎ খুবই ভালো কিন্তু অভিনেতাদের ভবিষ্যৎ অভিনেতাদের হাতে থাকে না এটা একটা সবচেয়ে বড় সংকট যেমন ওটিটি প্ল্যাটফর্মে এই তাকদীর দিয়ে যেরকম শুরু হয়েছে আলটিমেটলি প্রোডাকশনটা নিয়ে যায় তো প্রডিউসার কিংবা ডিরেক্টর সে যে প্ল্যাটফর্মে নিয়ে যায় টেলিভিশন প্ল্যাটফর্ম তো অভিনেতারা এখানে নিয়ে আসে নাই একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে মালিকপক্ষ বা বড় বড় ব্যবসায়ীরা তারপরে সেখানে ডিরেক্টরদেরকে পিক করেছে কাজে ওটিটি প্ল্যাটফর্মে যেটা হচ্ছে এখন ডিরেক্টরদের এবং প্রডিউসার তো আসলে প্ল্যাটফর্মগুলো নিজেরাই তাদের অনেক বড় দায়িত্ব তারা ওখানে ভালো কাজ দিবে নাকি দীর্ঘদিনে ক্ষুধার্ত থাকার একটা রিফ্লেকশন ওখানে দিবে নাকি ওখানে নতুন কিছু করতে গিয়ে কি করবে হ্যান্ডেল করতে পারে কিনা তারপরেও কি মনে করেন যে আমরা আসলে কতটুকু পিছিয়ে আছি এবং কীভাবে আগানো উচিত এটা খুব কঠিন আসলে এখনকার শিশুরা আমরা তো মানে ঢাকাকেই আসলে বেঁচে থাকার জন্য আঁকড়ে ধরে সবাই এবং সব কিছুতে
এই আঁকতে ধরে শুধু ঢাকা শিশুদেরকে নিয়েই তো আসলে শিশুদের বা পৃথিবীর শিশুদের জীবন নয়, আর ঢাকা শিশুদের সঙ্গে সারা দেশের শিশুদের জীবনযাত্রা জীবন প্রণালী তো অনেক বেশি পার্থক্য আছে। এখন শুধুমাত্র ঢাকায় আঁকতে থেকে আসলে কতদূর করতে পারবো, কতদূর যেতে পারবো আমি এখন নিশ্চিত করে বলতে পারি না।